মিডিয়া নিউজ 24। এভাবে হারের পর কারই বা মেজাজ ভালো থাকে? মর্গান, রোজ আর ব্যারিস্টারদের তাণ্ডবে গতকাল ওল্ড ট্র্যাফোর্ডে দেড়শো রানের হার জুড়েছে রশিদদের কপালে। ম্যাচ শেষ করে অধোপতনে খেতে গিয়েছিলেন পাশের এক রেস্টুরেন্টে, সেখানে তাদের দেখে কিছু ভক্ত সমর্থক সেলফি তুলতে যাইতেই মেজাজ বিগড়ে যায় তাদের। তাদের সঙ্গে রীতিমতো মারামারি বাঁধিয়ে দিলেন আফগান ক্রিকেটাররা। বিবিসি জানিয়েছে এই ঘটনায় পুলিশ অবধি গড়ালেও কাউকে গ্রেফতার করা হয়নি, তবে ম্যানচেস্টার পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে। ঘটনায় কেউ আহত হয়নি বলেই জানা গেছে। কাল দিনটি আফগানিস্তানের ছিল না। এ বিশ্বকাপে অবশ্য এখন পর্যন্ত কোনোদিনই নিজেদের করতে পারেননি ক্রিকেটের নতুন এই শক্তি আফগানিস্তান। কোনো জয়ের দেখা পাননি এখন পর্যন্ত তারা। কাল ইংল্যান্ডের বিপক্ষে তো আফগান বোলারদের নাকের পানি চোখের পানি এক হয়েছে। বিশ্বকাপে সবচেয়ে খরচে বোলিং এর রেকর্ড গড়েছেন লেগ স্পিনার রশিদ খান। 398 রান তাড়া করতে নেমে 8 উইকেটে 247 রান করেই থামতে হয়েছে আফগানদের। ইংলিশ ইউএন মর্গান 71 বলে 17 ছক্কা মেরে করেছেন 148 রান। এমন দিনে মন মেজাজ ঠিক রাখা আসলে কষ্টকর, কিন্তু তাই বলে মারামারি সব মিলিয়ে আফগান খেলোয়াড়দের মেজাজ একটু খিঁচেছিল, তা না হলে মারামারি করতে যাবেন কেন? বন্ধুরা, এই নিউজটি নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি শেয়ার করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনার ফেসবুক ওয়ালে শেয়ার করতে ভুলবেন না।